নিয়ামতপুর মান্দা ও মাহাতিপুর উপজেলায় মহিলা কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নিয়ামতপুর মান্দা ও মাহাতিপুর থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল ইসলাম শাহ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেন এবং মাহাতিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন। বলেন, পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকায় সামাজিক অপরাধ দমন সম্ভব। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফাজান ইয়াসমিন উপস্থিত ছিলেন। তাহলে কখনো ওই দেশ একটি উন্নতির শিখরে পৌঁছতে পারে না, এই জন্য বর্তমান সরকার নারীদের যথেষ্ট আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিমিত্তে আজকে যে উদ্যোগ নিয়েছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তো প্রচারণাতে প্রসার বাড়ে, এ কারণে এসেছি আমরা নারীদেরকে, কিন্তু নারীরা আসলে অগ্রগণ্য ভূমিকা অনেক আগে থেকেই রেখেছে। একজন অত্যন্ত মহান ব্যক্তিত্ব মেজউদ্দিন প্রামাণিক, তার সান্নিধ্য আমি পেয়েছি। নওগাঁ থেকে বুলবুল আহমেদের পাঠানো তথ্যচিত্রে A to Z News Live।